Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Mohita Rahim Pinky, sahabat Shikika, Sulaiman Kindergarten. Priyo chatro-chatri bondhura, tomra shobai kemon acho? Asha kori Allah rahmate shobai bhalo acho. Alhamdulillah, amio bhalo achi. Aaj amra shikhbo elomelo borno sajiye lekha. Elomelo borno sajiye lekha. Cholo amra borde takai. Sulaiman Kindergarten, Sreni, Play, Bishoy, Bangla, Elomelo, Borno, Sajiye, Lekha. Amra Shor Borno, Shorya Thake, O Porjonto, Shikhechi. Amra Byanjon Borno, Ka Thake, Dontono Porjonto, Shundor Kore Shikhechi. Aaj amra ei koyekti Borno Thake, Elomelo Kore, Borno Likhe, Tarpor amra ShegulokeSajir lirbo, sajir lekha shirbo. Dekho, bode, shobai dekho mon diye. Prothome ache dirghui, tarpor ache roshoi, tarpor ache shorya, tarpore shorya. Tahole, amra dirghui, roshoi, shorya, shorya, ei charti bornoke sajabo. Dekho, prothome kon bornoti hobe bolo to? Prothome hobe shorya. প্রথমে কোন বর্ণটি হবে সরয় দেখো এখানে আমরা প্রথমে সরয় লিখেছি প্রথমে হবে সরয় তারপরে দেখো সরয় পরে কোন বর্ণটি হবে বলো তো সরয় পরে হবে সরয় তাহলে আমরা এখানে সরয় পরে লিখব সরয় সরয় তারপরে হবে কোন বর্ণটি বলো তো রশুই তাহলে আমরা সরয় সরের পরে লিখব রশুই তারপরে হবে দীর্ঘই দীর্ঘই এখন দেখো আমাদের এই বর্ণগুলো সাজিয়ে লেখা হলো সরয় সরিয়া রশুই দীর্ঘই সরয় সরিয়া রশুই দীর্ঘই এবার দেখো এই লাইনটি দেখো প্রথমে আছে ব্যঞ্জন বর্ণ এগুলো ব্যঞ্জন বর্ণ প্রথম লাইনটি আমরা স্বর বর্ণ থেকে সাজিয়েছি স্বর বর্ণ থেকে করেছি এবার আমরা করব ব্যঞ্জন বর্ণ থেকে দেখো এখানে আছে ছ ঞ চ বর্গীয় জ ঝ ছ ঞ চ বর্গীয় জ ঝ আমরা এবার এই পাঁচটি বর্ণকে সাজাব প্রথমে কোন বর্ণটি হবে বলো তো প্রথমে হবে চ তাহলে আমরা প্রথমে লিখব চ চ তারপরে হবে চ এর পরে কোন বর্ণটি হবে বলো তো চ এর পরে ছ এই দেখো এখানে ছ এই দেখো তাহলে আমরা এখানে ছ লিখব দেখো এখানে লেখাই আছে ছ এভাবে করে আমরা লিখেছি ছ ছ তারপরে ছ তারপরে দেখো তারপরে কোন বর্ণটি হবে বর্গীয় জ দেখো এখানে আমরা বর্গীয় জ লিখেছি বর্গীয় জ তারপরে বর্গীয় জ পরে হবে ঝ বর্গীয় জ পরে কোন বর্ণটি হয় ঝ তাহলে এখানে লিখব আমরা ঝ ঝ ছ এর পরে কি হবে বলো তো ছয়ের পরে হবে ঞ ছয়ের পরে হবে ঞ দেখো এখানে ঞ লেখা আছে আমরা ঞ কিভাবে লিখি এইভাবে ঞ তাহলে এই লাইনটি আমাদের সাজানো হলো ছ ছ বর্গীয় জ ছ ঞ দেখো এখানে ছিল ছ ঞ চ বর্গীয় জ ছ আমরা এই বর্ণগুলোকে সাজিয়েছি প্রথমে লিখেছি চ তারপর লিখেছি ছ তারপর লিখেছি বর্গীয় জ তারপর লিখেছি ছ তারপর লিখেছি ঞ এবার দেখো এখানে আছে দ প্রথমে আছে দ তারপরে ত তারপরে থ তারপরে আছে দন্ত ন তারপরে আছে ধ তাহলে আমরা আগে কোনটা লিখবো কোন বর্ণটি প্রথমে লিখবো ত ত লিখেছি ত তারপর তয়ের পরে হবে থ দেখো এখানে থ আছে তাহলে এখানে আমরা থ লিখবো তয়ের পরে
এখানে ঘ লিখেছি আমরা ঘ তারপরে দন্তন্য এখানে লিখেছি দন্তন্য আমরা আমাদের এই লাইনটিও সাজানো হয়েছে দেখো ত তারপরে থ তারপরে দ তারপরে ঘ দেখো দন্তন্য ত থ দ ঘ দন্তন্য এখানে ছিল দ ত থ দন্তন্য ঘ তাহলে আমরা লিখব ত তারপর থ তারপর দ তারপর ঘ তারপর দন্তন্য প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু শেখানো হয় এখানে কোনো বাড়িকাজ দেওয়া হয় না তো চলো আজ আমরা সাজিয়ে লেখা আর ভালো করে শিখে নেব আমাদের এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দুটোই আছে আমরা স্বরবর্ণগুলোকে প্রথমে সাজিয়েছি স্বরবর্ণ একটি লাইন চারটি বর্ণ আছে আমরা সেগুলোকে সাজিয়েছি স্বরয় স্বরেয় রসই দীর্ঘই তারপরে আছে এখানে ছ ঞ চ বর্গীয় জ ছ আমরা এটাকে সাজিয়ে লিখেছি চ ছ বর্গীয় জ ছ ঞ তারপরে আছে দ ত থ দন্তন্য ঘ আমরা সাজিয়ে লিখেছি ত থ দ ঘ দন্তন্য আরেকবার দেখো প্রথমে আছে দীর্ঘই রসই স্বরেয়া স্বরেয় আমরা সাজিয়ে লিখেছি স্বরেয় আগে লিখেছি স্বরেয় তারপর স্বরেয়া তারপর রসই তারপর দীর্ঘই আর এরপরে এখানে দেখো এখানে আছে ছ ঞ চ বর্গীয় জ ছ তাহলে আমরা সাজিয়ে লিখেছি চ ছ বর্গীয় জ ছ ঞ প্রথমে হবে চ তারপর ছ তারপর বর্গীয় জ তারপর ছ তারপর ঞ তারপর লাইনটিতে আছে দেখো দ ত থ দন্তন্য ঘ আমরা এটাকে সাজিয়ে লিখেছি ত তারপর থ তারপর দ তারপর ঘ তারপর দন্তন্য প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সাজিয়ে লেখা কিভাবে লিখতে হবে শিখে নিয়েছো আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফেজ